subscribe to our channel and press the bell icon for the notifications, and don't forget to like and share. Welcome to the channel Latest Update. ইজি হোমিওপ্যাথির আজকের আলোচনার বিষয়টি হল অ্যামোনিয়াম কার্ব, অ্যামন কার্ব। এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটির প্রভার হচ্ছেন ডাক্তার হ্যানিম্যান। সোর্স মিনারেল কিংডম, স্মেলিং সল্ট, ফিজিক্যাল মেকআপ স্টাউট ফ্লেসি অ্যান্ড ডেলিকেট হিউম্যান। এর যে প্রধান প্রধান সিমটমসগুলি হলো সেগুলি হলো এরকম: ইল হিউমস ডিউরিং ওয়েট স্টর্মি ওয়েদার, মাইন্ড ডিসপোজিশনস ইল হিউমর, অসুস্থ এবং বদমেজাজি ডিউরিং ওয়েট মানে স্যাঁতস্যাঁতে ঝড়ো আবহাওয়ায়, অ্যাভারশন টু আদার সেক্স ডিসলাইক আদার সেক্স মানে অন্য সেক্সকে অপছন্দ করে, একজন ছেলে হলে একজন মেয়েকে অপছন্দ করবে, অ্যাভারশন মানে অস্বস্তি বোধ করবে, গ্রেট অ্যাভারশন টু ওয়াটার ক্যান নট বি টু টাচ ইট, অ্যাভারশন ওয়াটারে জলে, এমনকি জল সহ্য করতে পারবে না, ছুঁতে পারবে না, জল ছুঁতে পর্যন্ত পারবে না, চিলড্রেন ডিসলাইক ওয়াশিং শিশুরা জল দিয়ে নিজেকে ধোয়া বা স্নান করা, জল নাড়া পছন্দ করবে না, টকিং অ্যান্ড হিয়ারিং আদার্স টক অ্যাফেক্টস গ্রেটলি, কথা বলা এবং শোনা অন্য কারো কথা শোনা, ফ্যাটিগ ফ্রম হিয়ারিং আদার্স মানে অস্বস্তিকর বোধ হবে কারো সঙ্গে কথা বলতে বা কেউ কথা বললে সেটা অস্বস্তি বোধ করবে, অ্যামিলিয়রেশন অফ কমপ্লেন্টস ইন ড্রাই ওয়েদার শুষ্ক আবহাওয়ায় সমস্ত কমপ্লেন্টস সমস্ত সিমটমস এর অ্যামিল হবে মানে সুস্থি হবে, আরাম বোধ হবে, ইরেকশন উইদাউট ডিজায়ার জেনিটাল মেন ইরেকশন সেক্সুয়াল যৌন ইচ্ছা না থাকা সত্ত্বেও ইরেকশন হবে, লিঙ্গ দৃঢ় হবে, মেন্স কপিয়াস অ্যাট নাইট মেয়েদের জেনিটাল ফিমেল মেন্স মেয়েদের মাসিক রাত্রিবেলায় বেশি দেখা দেবে, মেন্স ক্লটেড অ্যান্ড ডার্ক মেন্স হবে ক্লটেড চাপা চাপা এবং কালো, চিলনেস ডিউরিং মেন্স মাসিক চলাকালীন ঠান্ডা বোধ করবে ফিমেল সেক্স মেন্স ডিউরিং চিলনেস, কলিকি পেন ডিউরিং মেন্স অ্যাবডোমিনাল পেন ক্র্যাম্পিং গ্রিপিং পেন পেটের ব্যথা ডিউরিং মেন্স মেন্স চলাকালীন পেটের ব্যথা, কলেরা লাইক সিমটমস অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ মেন্স কলেরার মতো সিমটমস মেন্স চলাকালীন দেখা দেবে, লিউকেরিয়া উইথ ওয়াটার ইউ বার্নিং এক্সকোরিয়েটিং ভালভা, লিউকেরিয়া সাদাস্রাব মেয়েদের ফিমেল সেক্সুয়াল সিস্টেম মেয়েদের সাদাস্রাব বার্নিং জ্বলন থাকবে এবং জলের মতো সাদাস্রাব হবে, ছাল ছেড়ানোর মতো ভালভা হবে, ভাজাইনার উপরি অংশ ছাল ছেড়ানোর মতো হবে, গ্রেট অ্যাপিটাইট বাট ইজিলি স্যাটিসফাইড প্রচুর খিদা থাকবে এবং সহজেই তা স্যাটিসফাইড হয়ে যাবে, খিদা নিবারণ হয়ে যাবে সহজেই, ডিফিকাল্ট রেসপিরেশন ইন দ্য ওয়ার্ম রুম কঠিন শ্বাস প্রশ্বাস গরম ঘরে উষ্ণ ঘরে কঠিন শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, ডাইস্পেনিয়া অ্যাগ্রাভেটেড বাই অ্যাসেন্ডিং ঊর্ধ্বগামী হলে উঠিতে গেলে ঊর্ধ্বগামী যাত্রায় শ্বাসকষ্ট বৃদ্ধি পাবে, লুজেস ব্রিথ ওয়েন ফলিং অ্যা স্লিপ মাস্ট অ্যাওয়াকেন টু গেট বার্থ শ্বাস প্রশ্বাস যেন হারিয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঘুমন্ত অবস্থায়,
যার ফলে তাকে জেগে উঠতে হবে এবং শ্বাস প্রশ্বাস নিতে হবে। ইন্ডিকেটেড ইন পালমোনারি ওয়েডিমা অ্যান্ড ইম্ফেসিমা, ফুসফুস ফোলা, ফুসফুসে প্রদাহ, অ্যাজমা অ্যাটাক হয়ে যদি ফুসফুসের যে সমস্যা হয়, ওয়েডিমা পালমোনারি, ডাইসেপিনিয়া উইথ কাইনোসিস, ব্রিথিং কাইনোসিস, শ্বাস প্রশ্বাসের কষ্টসহ ব্লু ডিসঅর্ডার্ড স্কিন, স্কিনের কালার ব্লু হয়ে যাবে, ব্লিডিং পাইলস ওর্স ডিউরিং মেন্স, মেন্স চলাকালীন পাইলসের ব্লিডিং বৃদ্ধি পাবে, অডিবল প্যালপিটেশন, শোনা যাবে এরকম ধরফরানি প্যালপিটেশন, চেস্ট প্যালপিটেশন, ধরফরেনি যেন শোনা যায় এরকম, কফ এভরি মর্নিং অ্যাট 3 o'clock, কাশি প্রত্যেক রাত্রি প্রায় 3টা বেজে বৃদ্ধি পাবে বা দেখা দেবে, হেডেক উইথ সেন্সেশন অফ ফুলনেস অ্যাজ ই ফরহেড উড বাস্ট, মাথা ব্যথা, মনে হবে যেন মাথা ভর্তি হয়ে আছে, ফুলনেস অ্যাজ ই ফরহেড উড বাস্ট, মনে হবে যেন মাথা ফেটে যাবে, ক্যান নট ব্রিথ থ্রু দ্য নোজ, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবে না, নোজ ব্লকড অ্যাট নাইট, রাত্রে নাক বন্ধ হয়ে যাবে, অবস্ট্রাক্ট, রাত্রে নাক অবস্ট্রাকশন হবে, সানফ্লেস অফ চিলড্রেন, এপিস্ট্যাক্সিস আফটার ওয়াশিং দ্য ফেস, নোজ ব্লিডিং, অ্যাপিস্ট্যাক্সিস, ওয়াশিং ফেস, মুখ বা নাক ধোয়ার সময় নাক দিয়ে ব্লিডিং হবে, রক্তপাত হবে, টিপ অফ দ্য নোজ কনজেস্টেড, নাকের শেষ মাথা, ব্লাড কনজেশন অফ দ্য অ্যালিয়ুম, নাকের টিপস কনজেশন হবে, কনজেস্টেড হবে, সোর থ্রট উইথ এ টেন্ডেন্সি টু গ্যাংগ্রিন অফ দ্য থ্রট, কালসিটে ঘা এবং গলাপচন, কালসিটে ঘা গলাপচনের সঙ্গে, কোয়াইজা উইথ ফ্লুয়েন্ট ডিসচার্জ, নোজ ক্রাইজা, ডিসচার্জ ফ্লুয়েন্ট, বাধাহীনভাবে ডিসচার্জ ক্রাইজা, ডিপথেরিয়া উইথ নোজ ইজ স্টপড আপ, ফেন্টলি ডেভেলপড ইরাপশনস ফ্রম ডিফিকাল্ট ডিফেক্টিভ ভাইটালিটি, স্কিন ইরাপশন সাপ্রেসড ফেল টু ব্রেক আউট, ইরিসিপিলিস ইন দ্য এজড, স্কিন ইনফেকশন, ইরিসিপিলিস, ইরিসিপিলস উইথ ব্রেন সিমটমস, ওল্ড পিপুল সেরিব্রাল সিমটমস, ইরাপশন, ইরিসিপিলিস, বডি রেড অ্যাজ ফ্রম স্কারলেটিনিয়া, বডি রেড, রেড স্কারলেটিনিয়া লাইক, স্কিন রেড লাইক স্কারলেটিনিয়া লাইক, ম্যালিগন্যান্ট স্কারলেটিনা উইথ জেনোরিয়াস টেন্ডেন্সি, ইরাপশন স্কারলেটিনিয়া জেনোরিয়াস, প্রেসিং টিথ টুগেদার সেন্স সক্স টুগেদার হেড আইস অ্যান্ড ইয়ার্স, টিথ প্রেসিং টুগেদার সেন্ড এ শক থ্রু হেড আর নোজ, প্রেস টিথ টুগেদার, দাঁত একে অপরের সঙ্গে চাপ দেবে যাতে প্রেস হয় চোখে কানে এবং মাথায়, ক্র্যাকিং অফ জ অন চিউইং, ওয়েন চিউইং ক্র্যাকিং ইন জ ফেস, ডিপ সিটেড পিরিওস্টেল পেইন, হাড়ের উপর যে পদার্থ নরম পদার্থটা থাকে সেইখানে যেন ব্যথা ফিল হবে, ফিঙ্গার সুইলস ওয়েন আর্মস ইজ হ্যাঙ্গিং ডাউন, হাত যখন ঝুলে থাকবে তখন ফিঙ্গার আঙ্গুলের টিপসগুলি যেন ফুলে যাবে, এক্সট্রিমিটি সুইলিং ফিঙ্গার্স হ্যাঙ্গিং ডাউন,
টিয়ারিং ইন জয়েন্টস রিলিভড বাই ওয়ার্মথ, ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা, জয়েন্টের ব্যথা এবং রিলিভড আরাম সুস্থি বোধ হয় উষ্ণতায় এবং গরমে। থ্যাংক ইউ। ওয়েলকাম টু দ্য চ্যানেল লেটেস্ট আপডেট ইজি হোমিওপ্যাথির। আজকের আলোচনার বিষয়টি হল অ্যামোনিয়াম কার্ব, অ্যামন কার্ব। এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন